friends. My name is RJ Akanka. Our aajke amader ekta best show hobe at Radio Chashi FM. First of all, weather update. Aajker weather amar banglar thekeo baje. আজকের টপিক হচ্ছে ইয়াং লাভ। হতে চাও আমার মতো বলছে লোকে কত। ফার্স্ট অফ অল রনির প্রশ্ন ফ্রম চুয়াডাঙ্গা, আপুকে আস্কাউট করো ভাইয়া, কত টাকা লাগবে? প্রথমত রনি, আই হোপ মেয়েটি তোমার আপু নয়, দিস ইজ নট গেম অফ থ্রোনস, সো আপুকে নিয়ে খেলা করো না প্লিজ। সেকেন্ডলি, আজকাল তো ডেট মারতে কোনো টাকা পয়সাই লাগে না, জাস্ট 3-4 হাজার টাকা। 3-4 হাজার টাকা? অঙ্ক স্যার, আজকে অঙ্ক করাবো না? হ্যাঁ হ্যাঁ করাবো, তুমি যাও আমি আসতেছি, কোনো সমস্যা নেই। তুমি কি আমার পারফিউম দিছো? তুমি যাও আমি আসতেছি, আজকে তোমার খবর আছে, অনেকগুলো অঙ্ক করাবো আমি, বুঝছো? আর এটা কি ইউনিসেক্স না? হ্যাঁ, তো মেয়েদের। তোমার আব্বুর কিছু নেই? রাজু, পড়ছো না কেন? আম্মু, আমি অঙ্ক স্যারের সাথে ব্যাথরুমে। ব্যাথরুমে কি করো? সিক্রেট বলা যাবে না। চ্যাংরা স্যার রাখাটাই আমার উচিত হয়নি, পড়াশোনার নামগন্ধ নাই, খালি ঝিমানো আর আমার ছেলের কাছে নাস্তা চাওয়া। স্যার আপনার নাস্তা দেখেছো? দেখেছো আমার ছেলেকে কেমন হাবকবক হয়ে গেছে? তুমি আসার পরে রেজাল্ট আরো খারাপ হয়েছে, যাও অঙ্ক পারতো তাও ভুলে গেছে। আন্টি, ও একটু স্লো হলো, অনেক ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ? ও ক্রিয়েটিভ? অঙ্কর কথা বাদ দাও, ও তো রচনা লিখলেও ফেল করে, প্রত্যেকটা রচনার এন্ডিং একই। এই পড়াশোনা পড়াশোনা স্যারকে। তারপর আমি চোখ খুলে দেখি মা মাথায় পানি ঢালছে, আসলে সবই স্বপ্ন ছিল। দা এন্ড। স্যার বলছে কিছু মাথায় না আসলে এই ফিনিশিং দিতে। আন্টি আমি অনেক সিনসিয়ার, আপনি দেখেন নেক্সট মান্থ থেকে ওর সব কিছু ঠিক হয়ে যাবে, সমস্ত রেজাল্ট সবগুলি ভালো হয়ে যাবে। জাস্ট এই মাসটা শেষ তো। মানে এই মাস শেষ? মানে মানে কি? মানে মাস শেষ, বেতন চাই মনে হয়। আরে ক্রেজি, বেতন? বেতন দেবো তোমাকে? তোমাকে যে পুলিশের কাছে দিইনি সেটা তোমার ভাগ্য। এই তুমি কি ডাক্তার? নাম না। পিল খাও? না। তাহলে ওই যে কি জানি একটা ইয়ামাহা না কি জানি একটা বের হয়েছে ওটা খাও। আন্টি এসব ইয়ামাহা আর পিল খাওয়ার টাকা পয়সা থাকলে আমি জীবনে প্রাইভেট টিউশনই করাইতাম না। একে তো এই মাস শেষ, আমার পকেটে একটা টাকা নেই, এদিক দিয়ে আমার আম্মা আমার কাছে এতগুলো টাকা নেছে, ওদিক দিয়ে ইলেকট্রিসিটি, ওদিক দিয়ে ইন্টারনেটের বিল, তারপর তো দারোয়ান আমার কাছে কিছু লোন নিয়েছে, আজকে আমার ডেটও আছে, আমি কি করবো? আমার বলো। গেট আউট, গেট আউট অফ মাই আগলি ফেস। প্রশ্ন ফ্রম গাইবান্দা, মামা ডেটা কে পে করবে, ছেলে নাকি মেয়ে? কি আস দোস্ত, আজকে 2018, যে কেউই পে করতে পারে, বাট ফার্স্ট ডেট হলে মামা। হাই, কি অবস্থা? ভালো। আমরা কি এখানে দাঁড়া থাকবো? হ্যাঁ হ্যাঁ, চলো পার্কে যাই, কোথাও বসি কিছুক্ষণ। পার্ক অ্যাজ ইন দোলনা, স্লাইডস, প্লেগ্রাউন্ড, উই পার্ক? কোথাও কোথাও যাই, কিছু খাই? হ্যাঁ স্যার। আরে না না, থাক থাক, আরে দেখ গো, আমি আসি না, সমস্যা নেই। ইউ শিওর? আরে হ্যাঁ, চিল, জাস্ট চিল। সো শিওর তো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। তবে রিকশা ৭০০ টাকা, সমস্যা নেই, রিক্সা করে আসলাম, 30 টাকা গেল, মানে 680, সরি মানে 670। তা তো আমি অঙ্ক পড়াই, আর একটু একটা গাধা, কিছু টাকা ধার নিয়ে বের হইতি। আচ্ছা, দিস ইজ নাথিং, অল আ ড্রিম। চোখটা অ্যাটলিস্ট খোল, চোখ খুলে দেখবি তুই বাসা থেকে বেরই হস নাই, চোখ খোল গাধা। সরি, তুমি দেখো। না না, তুমি দেখো না, আমি দেখছি, তুমি দেখো। কে নিব, সস্তা কি? স্যান্ডউইচ ট্যান্ডউইচ নাই? দুইটা বার্গার কত?
250 500 টাকার মতো চলবে, প্যারা নেই। হ্যাঁ প্যারা নেই, সমস্যা নেই। শিট, নোটিস করছে। সাথে তো মনে হয় ড্রিঙ্কস থাকবেই। সমস্যা নেই, ম্যানেজেবল। বাকি থাকে 200 টাকা। আরে আমার দেখে মনে হচ্ছে আমি পরীক্ষার খাতা দেখতেছি। না কিছুই অর্ডার করা যাবে না, নাথিং, জাস্ট গল্প করবো। গল্প করতে করতেই সময় পার হয়ে যাবে। এমন গল্প করবো দেখা যাবে অর্ডারই করা হয় নাই। ওই যে নাটকে কিছু সিন থাকে না, পিছনে একটা কপিরাইট ফ্রি মিউজিক বাজবে। আরে তোর সুন্দর একটু লেন্স ফ্লেয়ার, আহা, একটু হাত ধরাধরি, পারফেক্ট। ওকে গল্প করি, রেডি, শুরু করি, গল্প দিই। হ্যাঁ শুরু কর, আরেবারে শুরু কর। রাস্তায় অনেক জ্যাম না? কি না, কিসে করে আসছো জানি তুমি? আমরা একসাথে আসছি। এটা কি কোশ্চেন ছিল? রিস্টার্ট। ওকে ওকে, আর ফাইজ আমি না, এবার র্যাপিড ফায়ার রাউন্ড। এটা কি ফোন কেস না ন্যাচারাল? এটা ফোন। তোমার ব্যাগের এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, দেখো ঝুরঝুরি। তোমার প্রিয় রং কি? আচ্ছা তুমি মনে হয় নোক ক্যামেরা না, তোমার হাতটা একটু দেখি। নর্মাল কোশ্চেন কর কথা, স্মার্ট কোশ্চেন, স্মার্ট। সোজায় বসি, একদম মেরুদণ্ড সোজা। ওকে, তোমার ফিউচার প্ল্যান কি? তোমার ফিউচার প্ল্যান কি মেনু মুখস্থ করা? এক্সকিউজ মি, আপনার কি অর্ডার করতে রেডি? হ্যাঁ শিওর, আমরা কিছু একটা খাই। আচ্ছা ভ্যাট কত পার্সেন্ট? 15। সাবরি চার্জ? এটাও 15, মানে টোটাল 30। হ্যাঁ 15×15 আসলে কি 30? 15×15 তো গুণি 30×3 একটা কোরিয়ান গান শুনছিলাম, ক্লাসিক তো। আচ্ছা আপনাদের না কোন জানি একটা অফার দেখলাম। না ওই যে অনলাইনে একটা অফার। না সেট মেনু আছে কোনো? না ওই যে 99 টাকার রাইস বল একটা আছে না? না এটা কত স্টু? কি মানে এটা কজন খাইতে পারবে একটা অর্ডার করলে? আচ্ছা তুমি এরকম মেয়েদের মতো অর্ডার করো কেন? স্যার মনে হয় খাওয়ার ব্যাপারে একটু চোজি। না না আমি স্টুডেন্টের বসে খেয়ে আসছি, অনেক কিছু খাওয়াইছে আমাকে, সিঙ্গারা, কোক, পরোটা। আমি একটা পানি নেব, আপনি আমার জন্য একটা পানি দিন। ছোট না বড়? ছোট। আর ম্যাডাম আপু প্লিজ সস্তা কিছু অর্ডার করি, 150 টাকার ওরিও শেক না নেই। মিন্টের সাথে লাইম কিছু হবে? হ্যাঁ আচ্ছা দেন সামথিং লাইম, স্ট্রবেরি, স্ট্রবেরি, লেমন, লাইম। খুব বেশি আইস দিবেন না, মোটামুটি আইস, নট টু সুইট। লেমন, মিন্ট, লাইম, স্ট্রবেরি, মোহিটো উইথ লেস সুগার অ্যান্ড লেস আইস, লার্জ। আচ্ছা হ্যাঁ আচ্ছা সাথে কি টপিং অ্যাড করতে পারবেন? ওকে সো আই ওয়ান্ট গ্রিন গ্রেপস। আচ্ছা না না ওয়েট ওয়েট, তাহলে ওই ছাতাগুলো দিতে পারবেন? জি ম্যাম। আর তাহলে একটা ছাতা দিয়ে দেন। জি ম্যাম। ওকে তাহলে ছাতা, গ্রেপস। আর ম্যাডাম আপনার সল্ট এর, আইস মিন্ট, চিলার, লার্জ। স্যার আপনার পানি। এটা কিসের পানি? স্যার আমরা লোকাল পানি ইম্পোর্টেড ছাড়া রাখি না। ইম্পোর্টেড? জি স্যার, হিমালয়ের পানি। হিমালয়ের পানি? জি স্যার, ঝর্ণার পানি। হিমালয়ের পানি না ঝর্ণার পানি? জি স্যার, হিমালয়ের ঝর্ণার বরফ গলা পানি। ও খোদা,
বাথরুমে ভাই আসি মামা আসুস ফ্রি নাকি শোতে একটা বাজে রকম এমার্জেন্সিতে পড়ছি আমি কি হইছে দোস আঙ্কেলের কি ক্যান্সার হইছে কি এত কিছু থাকতে তুই আঙ্কেলের ক্যান্সারের দিকে দৌড় দিলি কেন দোস হইতেই তো পারে আরে বেটা আমি ডেটে আসছি আমার পকেটে কোনো টাকা নাই এত বেশি পরিমাণ অর্ডার করতেছে এই যে আমি বাথরুমে বসে আছি এখনো মনে হয় অর্ডার এই একটু দাঁড়া 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 হ্যালো গাইস আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি আর এর মধ্যে শুনুন আরেকটি গান হ্যাঁ বল বল কি হইছে কি হইছে বল শুন এখন তো 2018 না চাইলে তো মেয়েরাও বিল দিতে পারে ওই যে ছেলে মেয়ে সমান ইকুয়ালিটি ফেমিনিজম লাইক তুই কি মনে করছিস মেয়েটা তোর থেকে কম টাকা ওর হয়তো তোর থেকে 10 গুণ টাকা আছে কিন্তু তুই জাস্ট বি এ ম্যান বিলটা পে কর বিকজ ইউ শুড বি এ জেন্টলম্যান এখন তো 2018 না আরে ধুত রাখ তোর 2018 বাংলাদেশ তো অ্যাটলিস্ট 20 বছর পিছিয়ে আছে দেখ এই দেশে ফাইবার কেবল আসলো কিছুদিন আগে শোন না আমার জন্য কিছু টাকা পাঠা আর যদি আসলে ফিমেল এমপাওয়ারমেন্ট থাকতো তাহলে তো আমার গার্লফ্রেন্ড শর্টস পরার জন্য আর সিগারেট খাওয়ার জন্য ব্যাংকক যাইতো না 2 মাস পর পর এ বেটা তোর কাছে আমি উপদেশ চাইছি টাকা পাঠা কিছু আর দোস্ত 50,000 টাকা খরচ করে খালি সিগারেট আর শর্টস পরে ঘোরার জন্য আর তুই বলো ওদের টাকা নাই ওদের আসলে এমপাওয়ারমেন্ট নাই আরে ভাই আমার 3 নাম্বার বাগে না এখান থেকে এক্সকিউজ মি আমি কি চেয়ারটা ইউজ করতে পারি আচ্ছা একটু এক্সকিউজ করবেন আপু আপনার একটা ছোট্ট মোটো হেল্প লাগবে আমি আপনার পিছন ঠিক যেখানে যে আপুটা বসে আছে না তাকায় না তাকায় না তাকায় না আমি ওখানে গিয়ে বসবো বসার পর আপনি আমার সিটের সামনে এসে আমার গালে একটা থাপ্পড় মারবেন হ্যাঁ একটা থাপ্পড় মারবেন যেন দেখে মনে হয় আপনার আমার একটা হিস্ট্রি ছিল হ্যাঁ আপনি এক্সকিউজ মি আপনি কি কোনো অ্যাক্টিংয়ের কথা মানে অ্যাক্টিং করতে বলতেছেন ওকে হ্যাঁ ওই রকমই কিছু পাগল আপনি ফেস দেখছেন এক্সপ্রেশনলেস ফেস ফ্ল্যাট কি বলতেছো তুমি লিসেন আমি অনেক দিন ধরে থিয়েটারে আছি বেশ কয়েকটা দলে আছি আমি আপনাকে হেল্প করতে পারি চাইলে না আপনি যদি একটু করেন ভাই একটু বেশি বেশি হয়ে যাবে এর থেকে আপু এই তুমি কি চলে যাচ্ছো সরি আসলে আমার বিল দিতে একটু দেরি হয়ে গেছে আর কি বুঝছো বিল নিয়ে এত চিন্তা করার কি আছে বিল তো আমি দিয়ে দিতে পারছি আমি দিয়ে ফেলছি অলরেডি তুমি যাবা গেলে একসাথে একটু বসো কিছুক্ষণ না গেলে চলে গেলে একসাথে যাবো একসাথে যাওয়ার কিছু নাই আমি এতক্ষণ একা ছিলাম আমি একা একা যেতে পারবো আচ্ছা তুমি কি মাইন্ড করছো মাইন্ড কেন করব আমি তোমাকে চিনি আমার সাথে তোমার কনভারসেশন হয়েছে কোনো যে আমি তোমার কোনো কিছুতে মাইন্ড করব আচ্ছা শোনো আমি না তোমাকে সত্যি কথা বলি আমি তোমাকে খুব পছন্দ করি বুঝছো এই জন্য সকাল থেকে কেমন জানি একটু অ্যাংজাইটি একটু নার্ভাস ট্রমা এই আর কি আর ইউ আর মাই ফার্স্ট ডেট এর আগে আমার কোনো এক্সট্রা কিছু ছিল না আর কি ফাজিল ছেলে কতবার বলছি আমাকে স্টপ না করতে উই আর ওভার আমাকে ভুলে যাও ভুল বুঝো না এটা এদিকে আসো আমার কোনো এক্স নাই আমার কোনো এক্স নাই লাগবে না আরে উঠছি আমি আর লাগবে না নাদিয়া কই রেস্টুরেন্ট খাচ্ছোর ওয়েটার ইয়া বড় নামওয়ালা লেমিনেট It was all a dream. তোমার যে আমার থেকে বেশি প্যানিক অ্যাটাক হবে বুঝতে পারিনি একটু অপেক্ষা করো বেতনটা নিয়ে যাও বেতন অন্যদিন নিব যখন ভালো পড়াবো তখন তাহলেই বেতন নেব অরেঞ্জটা খেয়ে যাও না সব কিছু মিস করছি এটা মিস করা যাবে না আমি যাই গেলাম হেই সরি স্টুডেন্ট পড়তে পড়তে দেরি হয়ে গেছে আরে ধুর তুমি দেরি না করলে আমি ঢিলামি করতাম ঠিক আছো হ্যাঁ ঠিক আছে চলো কোথাও বসি হ্যাঁ শিওর আমিও সারাদিন কিছু খাই নাই চলো আচ্ছা আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা কখনো থাকে না আমি 700 টাকা নিয়ে আসছি তোমার কাছে সত্যি কথা না বললে হয়তো সারাদিন মেন্টাল ম্যাথ করা লাগতো 700 টাকা ঠিক মতো খরচ করলে একটা সংসার চালানো যাবে
চলো। ও বাই দ্য ওয়ে, আজকে মাসের শেষ, এদিক দিয়ে আমার আম্মুকে এতগুলো টাকা দিতে হয়েছে, তারপর দিয়ে ইন্টারনেটের বিল, এদিক দিয়ে ইলেকট্রিসিটি বিল, এদিক দিয়ে দারুণ আমার কাছে কিছু টাকা। তুমি কি একটা ডেট থেকে আসছো? ডেট থেকে কেন? মানে মেয়েদের পারফিউমের গন্ধ পাচ্ছি। মেয়েদের পারফিউমের গন্ধ? ওকে ওয়েট, তার মানে তুমি বলতে চাচ্ছো এটা একটা ডেট? সো ফ্রেন্ডস, ভালোবাসার জন্য অত কিছু লাগে না, জাস্ট লাগে একটু অনেস্টি এবং অল্প কিছু টাকা। এন্ড দ্য ফ্যাক্ট ইজ, এই অভাবের দেশে এত ভাব মেরে লাভটা কি? হায়রে উপরে পিট ফাট, ভিতরে সদর ঘাট, এই কথা কানে কানে শুনছো, হইতে চাও আমার মত। আমি অনেকদিন ধরে থিয়েটারে আছি, বেশ কয়েকটা দলে আছি, আমি আপনাকে হেল্প করতে পারি। না আপনি যদি করেন ভাই একটু বেশি বেশি হয়ে যাবে। আমি তোমাকে বেরিয়ে যেতে বলছি।